ঘসিপুরা নির্বাচন মণ্ডলীরে আসিলা রোচক মোড়। কেন্দুঝর জেলা ঘসিপুরা নির্বাচন মণ্ডলীরু স্বাধীন প্রার্থী ভাবে লড়া নেই আনন্দপুর ঠারে আয়োজিত এক বৈঠকরে ঘোষণা করেছেন সৌম্যরঞ্জন পট্টনায়ক। কিছুদিন হব ঘসিপুরে সৌম্য পট্টনায়ক বিজেপি প্রার্থী হওয়া নেই চর্চা রয়েছে, কিন্তু বিজেপি ঘসিপুরার শম্ভুনাথ রাউত না ঘোষণা পরে আনন্দপুর বাসভবনের সৌম্যঙ্ক হাজার হাজার সমর্থক নেই এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকরে কংগ্রেস বিজেপি বিজেডির অসন্তুষ্ট কর্মী মানক সমর্থন দেখা মিছিল। জন্মমাটিতে পিতৃ ঋণ শুঝবা সুযোগ মিছিল সহ এথর ঘসিপুরে স্বাভিমানর লড়াই জোরদার হব বলে কহিলে সৌম্যরঞ্জন পট্টনায়ক। আপন সবুড়ে যাচ্ছেন সবু দলর সবু নেতাঙ্কর এ প্রকার সভা দেখুছেন, আজ যে সভা আপনার নিজে দেখুছেন নিজে কোণ অনুভব করু না যে লোক ভিতরে কিপর উৎসাহ অোটিয়ে পরিবর্তন আনবাই। ঘসিপুরা অঞ্চলর দীর্ঘ বর্ষর অন্যায় অত্যাচার বিশেষ করে গুন্ডাগর্দি হত্যাকাণ্ড এভাবে জঘন্য অপরাধরে সামিল হয়ে ব্যক্তি মানক হাতর ক্ষমতা ছড়াই নেই কিছু ভালো লোক হাতের দেওয়া সাধারণ লোক ভিতরে গোটে উৎকণ্ঠা মু দেখুছি, আগ্রহ দেখুছি, সেই আগ্রহ উৎসাহ চাপরে মু এক নির্দলীয় প্রার্থী হিসাবে লড়া মনস্থ করছি। নমিনেসন তো শেষ তারিখ ছ তারিখ, তা পূর্ব নহলে ছ তারিখ হি হব কে মিডিয়ারে বেড়ে বেড়ে গোটি গোটি শব্দ ভুল হয়ে গেলে অর্থ ভুল হয়ে যায়। বিজেপি রু মু আশাই নথিলে বিজেপি র রাজ্য সভাপতি, যেহেতু মু পুরোনা বিজেপির সদস্য থিলে মতো ব্যক্তিগত ভাবে সাক্ষাৎ করে অতি সৌজন্য লোক ভাবে শ্রদ্ধার সহিত মতো অনুরোধ করেছিল আপন কাহিকি আপনার সেই পুরোনা দলকে ফেরি আসু না, আপনার মনে থাক রাজনৈতিক জীবন বিজেপির সভ্য ভাবে বিজু পট্টনায়ক বিরুদ্ধে ভুবনেশ্বর রু লড়িলে প্রথম নির্বাচন মো জীবন। মু বোধে ভাবিলি মোর শেষ নির্বাচন সেই বিজেপি দলরে তাঁর পুঙ্ক দল বিরুদ্ধে বিজু পট্টনায়ক পুঙ্ক দল বিরুদ্ধে মু লড়িবি বলে, কিন্তু বিজেপি দল যে প্রস্তাব দিয়েছিল সে প্রস্তাব কেজাণি কাহিকি কার্যকারী করে পারলে না, মু তাঁর প্রস্তাবরে একমত হয়ে থাকে এইপাই যে সে বিজেপির অনেক বন্ধু মতো তাঁর প্রস্তাব পরে আসি ভেটিলে সেই ভেটি আপনার নিশ্চয় আসন্তু আসন্তু বলে কুতু, এইপাই যে কথাটি কহিলে যে মু তাঁকাই বিজেপির প্রার্থী হবি বলে চাহু নাই, যেহেতু সবু দলর লোক মানে যে মতো ভেটুলে আপনার বিজেপির টিকেট নেই লড়লে মধ্য আমার আপত্তি নাই আমি আপনার ভোট দেবু, এভাবে শ্রদ্ধা ও স্নেহর চাপরে মু সম্মতি প্রদান করি। সি পাঁচ থরর বিধায়ক হয়ে পারতি, মু প্রথম থরপাই গোটি এভাবে বিধায়ক হবি এ অঞ্চল মু আসিছি এ অঞ্চলের পিতৃ ঋণ পরিশোধ করা আপন মানে জাঁথে মোর বাপা মাঙ্কর ইয়ে মাটি আমার মু একমাত্র অপরাধী বা পাপি বলে আপনার কইপারি জীবনের বহু বর্ষ সারা বিশ্বের বুলি বুলি কটাই দেশের রই এবং ভুবনেশ্বরে রই সফলতা কিছু হাসল করে এ মাটি কিছু করি না, সম্ভবত ঈশ্বর মতো শেষে এই মাটি কিছু করা পিতৃ ঋণ পরিশোধ করা এই সুযোগটি দেওয়া চাহুচ্ছেন সেপরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আনন্দপুর সোমনাথ মিশ্র রিপোর্ট, রিও নিউজ।